আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু তো এই যে হচ্ছে আমার এক ভাই তো ওই ভাইটার মন আজকে খুবই খুশি সে মোবাইল কিনবে তো কিছুদিন দেখলেন যে আমরা এক্সট্রা মার্কেট থেকে কিনলাম ফোন এটা সৌদি আরবের মধ্যে একটা মানে খুবই নামকরা শপিং মল এক্সট্রা বা ওই জারের বুক স্টোর ফোনের জন্য খুবই ভালো এবং আমাদের পাশে যেটা আছে আমরা জেদ্দা আলবাওয়াদি থাকি সৌদি আরব জেদ্দা আলবাওয়ি তো এখানে আমরা বেশিক্ষণ লাগে না প্রায় আমাদের রুম থেকে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এই মার্কেটটি যেতে তো এখানে সব কিছুই পাওয়া যায় গোল্ড তারপর হচ্ছে ফোন এভরিথিং পাওয়া যায় চকলেট আবিজাবি জাবিজ যা যা লাগে টুমটাম মানে পাঁচ টাকা পঁচাত্তর পয়সার দোকান আছে ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমরা সবাই চলে আসছি তো আমাদের স্যালারি আসার কারণে তার খুবই ইচ্ছা ছিল যে সে ফোন কিনবে যার কারণে আমরা সবাই মিলে মার্কেট চলে আসলাম তো এই যে দেখেন আমাদের মোবাইলের মার্কেটগুলা এটা নতুন হয়েছে এই মার্কেটটা আর আমরা এমনি সচরাচর অন্য একটা মার্কেট দেখাই তো এই যে এগুলা সবই আমাদের ভাই রাকিব ভাই আছে তারপরে ওই যার একটা ভাই আছে হ্যাঁ এগুলো সবই আমরা একসাথে ক্যাম্পে থাকি আমাদের কোনো কাজ না থাকার কারণে একসাথেই বের হয়েছি এই যে ভাইয়ের খুবই মজা আছে আমি একটু দুষ্টাইম করলাম তার সাথে তো মানে সম্পর্ক খুবই ভালো যার কারণে আমরা সবাই সবার সাথে ওইভাবেই মিলেমিশে থাকি কোনো মাইন্ড করে না বা কোনো দুষ্টামিতে কোনো ই হয় না যাই হোক কাজের কথা আসি দেখেন এখানে ঘুরিগুলো আছে এগুলো হচ্ছে পঞ্চাশ শিয়াল করে এবং সব জায়গায় কিছু কিছু মানুষ থাকে না এখানেও হচ্ছে বাঙালি ভাই তো এখানে ফোনটা অ্যাভেলেবেল নাই কিন্তু এখানে তারা ফোনটা এনে দেবে কিন্তু দাম বেশি চাচ্ছে তো আমরা এর জন্য বের হয়ে গেছিলাম যে এখানে তো দাম বেশি চাচ্ছে তাহলে কি দরকার আমরা ওই ওই দোকানে থেকেই কিনি যেখান থেকে সব সময় কিনি এই যে দেখেন আমরা এখান থেকে সময় কিনি বা এই মার্কেট থেকে কিনি এটা হচ্ছে পাকিস্তানি বাই আগে যেটা গেছিলাম বাঙালি তো এখানে সেম প্রাইস কিন্তু ফোনটার ওখানে এনে দেবে আর এখানে মজুদ আছে আর ওখানের বিষয়টা হচ্ছে তারা আরেক জায়গায় থেকে এনে দেবে আবার একটু দামও বেশি যাচ্ছে আর এই জায়গাটার বিষয়টা হচ্ছে এই ফোনটা পুরোটা র্যাপিং করার ছিল অন্য অন্য ফোনগুলো র্যাপিং করা ছিল না মানে যার কারণে শাহানুর যে ভাইটি ফোন কিনবে তার নাম শাহানুর শাহানুর ভাই কিনতে চাচ্ছিলো না তারপর আমরা এই মার্কেটটি চলে আসলাম তার পাশাপাশি মার্কেট এটা ওইটা নতুন হয়েছে আর এটা পুরানোই এখানে প্রচুর পরিমাণে ভিড়ও থাকানোর সময় মানে সবাই ফোন টোন কেনার জন্য আসে সৌদিয়ান মার্সি বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ এখানে ফোন কিনতে আসে তো এই যে এটার সাথে একটা কাপার ফ্রি আছে তো আমরা দেখতাছি কি কী আছে আর সৌদি আরবের মধ্যে মোবাইল কিনলে অবশ্যই আপনারা লিখে নেবেন কি ফোন কিনলেন একটা কাগজ নেবেন মানে আমরা যেটাকে বলে থাকি ম্যামো এখানে বলে হচ্ছে অরাকা তো ওটার মধ্যে সুন্দর করে লিখে নেবেন মোবাইলের ইএমই নাম্বার তারপরে নাম কবে কিনলেন ডেট এগুলো সবই লিখে নেবেন এবং এই মার্কেটটা হচ্ছে পুরাতন নতুন সব ধরনের ফোনই পাওয়া যায় মানে ফুল ফ্রেশ পাওয়া যায় আর কি অনেক সময় দেখা যায় সৌদি আনরা এক মাস দুই মাস ইউজ করে তারপরে বিক্রি করে ফেলে এরকম ফোন পাইছিলাম কিন্তু ওই কিনতে চাই নাই যার কারণে আর দেখাই নাই বা অন্যান্য ভিডিও করা আছে আমার আপনারা যদি চান দেখে নিতে পারেন ওই ভিডিওগুলা তো এই ফোনটা হচ্ছে একবারে নতুন হনর ফোন তো এটা কার্ভ ডিসপ্লে আর ফোনটা খুবই পপুলার এই আপনারা জানেন এটা দিয়ে আর কি বাদামও ভাঙছিল এরকম একটা মানে ভিডিও বের হয়েছিল দেখেন আমি আপনাদেরকে দেখাই ফোনটা ব্ল্যাক কালার খুবই সুন্দর এবং কার্ভ ডিসপ্লে দুই পাশে ছোট্ট একটা নস আছে এবং আমার কাছে খুবই ভাল লাগে হনর এক্স নাইন এ এটা হ্যাঁ মডেলটা হচ্ছে হনর এক্স নাইন এ তো আমি জানি আপনাদের মোবাইল সম্পর্কে খুবই ধারণা আছে মোবাইলে মডেল বলার আগে আপনারা বুঝে ফেলছেন এবং এটা বাংলাদেশে কত টাকা দাম অবশ্যই বলবেন এখানে এগারোশো রিয়ালের মতো পড়ছে মানে এক নিরানব্বই টাকা মানে এক টাকা কম এগারোশো টাকা আর বাংলাদেশের এখানকার এক টাকা হচ্ছে বাংলাদেশের বত্রিশ টাকা বা একত্রিশ টাকা এরকম তো অবশ্যই আমাদেরকে জানাবেন বাংলাদেশে এটা প্রাইস কত তো আলহামদুলিল্লাহ আমাদের কিনা শেষে যে দেখেন অরাকা কমপ্লিট এবং অবশ্যই যারা নাকি কিনবেন এভাবেই করে নেবেন এই যে দেখেন রিয়ালগুলা তো আলহামদুলিল্লাহ মানে ফোনগুলা সৌদি ফোন ফোনগুলা খুবই ভালো হয় এবং আমরা সবাই মিলে খুবই মজা করলাম ফোনের অবশ্যই মিলাদ দিবে আর ফোনের মিলাদ দিলে তো অবশ্যই ফোন দীর্ঘস্থায়ী হবে আর যারা ফোন কিনেন অবশ্যই মিলাদ দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি